মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি সরস্বতী পুজো। আমি তো ভালোই আছি, আমি রেডিও হয়ে গেছি, কিন্তু এখনো অনিমেষ একটু আসেনি। এটা একটা লাল শাড়িটা বিয়েতেই পেয়েছিলাম, সম্ভবত কে দিয়েছে আমি সব জানি না, যাই হোক মনে হলো নতুন আছে তাই পরে নিলাম। আর এটার সাথে কালো ব্লাউজটা যাবে মনে হলো তাই কালোটা দিয়েই পরলাম। তো এখনো আসেনি, এখন বাজে হচ্ছে 8:30, কিন্তু 8:15 আসার কথা ছিল, সরস্বতী পুজোয় যা হয় আর কি। তো সেটাই আমার মনে হচ্ছে লেট হবে। আমরা উঠেছি হচ্ছে আমি 7:45 নাগাদ, কালকে না কিছুতেই রাতে ঘুমাচ্ছিল না, দুটোর বেশি বেজে গেছে ঘুমাতে ঘুমাতেই। তো দেখি পুজোর ওখানটায় আসুক আগে ঠাকুরমশাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওম তৃতীয়ানি তারকা দেবী তম বিশ্বনিতা তিনচে তারে মাং মিত্র পবিত্রম গুরুতাসন ভাম ইন্দ্র বিন পরম গুরু বিন পরাপর দুর্গ পুরুষ গুরু মধ্য কিনি গুণ সার উদ্যম ব্রহ্মণের মন মন তার পশ্চাৎ ক্ষেত্র বলে সম্মুখে ওম 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 সরস্বতী নো সদ্য মাঘে মাসে শুক্লে পক্ষে পঞ্চমান্তিত গোত্র বল লিখনি মৎস্যাধার সহিত শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মাহং করিষ্যামি। নমো ভদ্রকালে নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব এবচ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বতী নমঃ। ভদ্রকাল নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বতী নমঃ। ভদ্রকালে নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বতী নমঃ। প্রণাম কর। নম সরস্বতী নভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে নম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি। আমাদের পুজো টুজো হয়ে গেছে, এখন বসেছি সবজি কাটতে, কারণ এই বাড়িতে নিয়ম আছে গোটা সেদ্ধ খাওয়ার, আর মামুনি ষষ্ঠী পালন করবে কালকে, তো পালং শাকের চচ্চড়ি বাঁধাকপি মামুনি বলতে পারবো ওটা আমি জানি না কি কি বেশ করে রেখে দিতে হয় ওটা খেতে হয়, তো কালকে পালং শাকের চচ্চড়িটা রেখে দিতে হবে তাই আজকে বানাবো, তাই কাটাকুটি চলছে। সবজি কাটার সময় তোমাদের সাথে দেখা করেছিলাম, আজকে একটু তাড়াহুড়ো আছি তাই জন্য যেহেতু বলেছিলাম তোমাদেরকে যে আজকে আমরা বেরোবো, আর আমি যেরকম আগেও সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম বিয়ের আগে তো সেরকমই বেরোবো। তো আগের বছরও আমরা বিয়ে হয়ে গেছিল বললাম যে আগের বছরও বেরিয়েছিলাম, আগের বছর আমাদের এই বিরাটি বিগ বাজারের অপোজিটে একটা আলাদিন বলে রেস্টুরেন্ট হয়েছিল, সেটা সেখানে খেতে গেছিলাম, এখন সেই রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কেন হয়েছে যাই না, কিন্তু খাবারটা খুব ভালো ছিল ওখানেরও। আর আমি বেগুন ভাজা কেটে মাখিয়ে রেখে দিয়েছি, আর আজকে বাঁধাকপি আর পালং শাকের চচ্চড়ি এগুলোই রান্না হয়েছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো পালং শাকের চচ্চড়ি অনেকটা পরিমাণে ছিল যেহেতু মামুনি কালকে খাবে, তাই কুমড়ো আলু কড়াইশুঁটি ফুলকপি শিম বেগুন এই সব দিয়েই করা হয়েছে এই আর কি। আর পালং শাক তো আছেই অবশ্যই, বড়িও আছে ওর মধ্যে, আর এই বাঁধাকপি তরকারি বাঁধাকপিটা অল্প করেই করেছি। আর ধরো এখানে আছে বেগুন ভাজা কাটা,
আচ্ছা, বাটিটা ওঠানো যাচ্ছে না আপাতত, সেখানে রয়েছে ফুলকপি আর কড়াইশুঁটি। এই যে এটা খিচুড়ির জন্য আমি কেটে কেটে রেখে দিয়েছি, মামুনি যখন করবে করে নেবে। এখন আমরা বেরোবো, যেরকমটা কথা ছিল কোথায় যাব আমাকে বলছে না, আর আমি জানিও না যে কোথায় যাব। আমি মামুনির এই শাড়িটা পরবো বলেছিলাম, সেটাই পরেছি, কিভাবে দেখাবো পুরোটা তো দেখা যাবে না। আর এই জাঙ্ক জুয়েলারিটা পরেছি, মনে হলো ভালো লাগবে এটার সাথে, আশা করি ভালোই লাগছে। তো চলো যা যা খা, চুলটাতে না শ্যাম্পু করিনি, যাই হোক, তো চলো যাই, আগে বেরোই, তারপর তোমাদের সাথে আবার বুক করেছিল, সাথে সাথে আমরা পেয়েও গেছি। এই যে কোথায় যাচ্ছি আমরা জানি না, বলছে নাকি জানি না, মোলা বুক করে দিয়েছে বলতে জানি না। তো চলো দেখা যাক কোথায় যাই। পৌঁছেও গেছি আমরা এসে আউদে, মধ্যমগ্রাম যে আউদটা আছে ওখানে এসেছি। তো চলো ভেতরে ঢোকা যাক, দেখে তো ভালোই লাগছে বেশ। রেস্টুরেন্টটা বেশ নস্টালজিক, আর এই যে স্ক্যানারটা রয়েছে এতে স্ক্যান করলেই তাহলেই ওদের মেনু কার্ডটা চলে আসবে। এই দেখো এখানে দেখছে আমার বর, এই এখানে স্ক্যান করলেই ওদের মেনু কার্ডটা চলে আসবে। সিস্টেমটা কিন্তু বেশ ভালো, আর আমার রেস্টুরেন্টটাও না বেশ ভালো লেগেছে, আর গানটা চলছে যেটা শুনতে পাচ্ছ। তো আমরা নিয়েছি বিরিয়ানি, ও কি অর্ডার দিলাম ঠিক জানি না, এটা কি বিরিয়ানি। আর এই যে আউদের এইটা করে বিরিয়ানি দিয়েছে, বেশ লেখা রয়েছে দেখো আউদ 1590, বেশ ভালো লেগেছে জিনিসটা আমার। আর ও নিয়েছে রুমাল রুটি, ও যদিও বা নিয়েছে। আর ওখানে নিয়েছে এটা কি মাটন রোগান জোশ, এখানে দুটো সফট ড্রিঙ্কস দিয়েছিল, কিন্তু এদের বেশ ভালো লাগছে, কাঁসার গ্লাস। আর এমা ডিম ফিম তুলে দিও না গো, আর থালাটাও তাই দিয়েছে, আর সুন্দর না এখানে আচার টাচার দিয়েছে। তো চলো এবার খেয়ে নিই। থেকে খেয়ে বেরিয়ে এখন এসেছি রিলায়েন্স ডিজিটালে, যেটা কিনা সেটার অপোজিটেই, তো সেটা একটু ঘুরে ঘুরে দেখছি তারপর চলে যাবো। আপাতত কেনার কিছুই নেই, স্টোরটা এখন বড় করেছে তাই একবার ঢুকলাম। আউট থেকে ফিরে এসে তোমাদের সাথে আর কথাই হয়নি, রিলায়েন্স ডিজিটালেও ঢুকেছিলাম, ওখানের থেকে কিছু কিনিনি। আর কিছু পছন্দ হলেও কেনার কোনো জায়গা ছিল না, কারণ জিওর আজকে টাওয়ার, ওদের যেহেতু ওটা জিও মার্টের তো টাওয়ার বসে গেছিলো, আর ওদের সার্ভার ডাউন ছিল তাই বিলিং কাউন্টার বন্ধ করে দিতে হয়েছিল, সেটা আমরা ঢোকার 5 মিনিটের মধ্যেই। তো আর ওখান থেকে ফিরে এসে এত ঘুম পাচ্ছিল, যেহেতু আজকে সকালে ওটা হয়েছে কেন জানি না কাল রাত্রে, তাই আমার ঠিক ঘুমটা আসছিল না, কারণটা বুঝতে পারিনি, দুটোর দিকে ঘুমিয়েছে আবার সকালে উঠতে যেতে হয়েছে ওই জন্যে। তো এত ঘুম পাচ্ছিল ওর আর আমার দুজনেরই, তো তাড়াতাড়ি করে এসে আমরা ঘুমিয়ে গেছিলাম, তাই আর ব্লগ করাই হয়নি। আউদে যারা এখনো যাওনি, আমি অন্তত বলবো একবার হলেও ট্রাই করতে পারো, বিরিয়ানিটা জাস্ট অসম ছিল, আর ও মাটনের যে ডিশটা নিয়েছিল ওটাও অসাধারণ খেতে ছিল। আমাদের খেয়ে জাস্ট মনে হয়েছে ওটা পেঁয়াজ রসুন আদা ছাড়া শুধুমাত্র টক দইয়ের ওপর বেস করে রান্নাটা ছিল, দারুণ ছিল খেতে, কোনো রিচ কিছু নয়। আর ও তো রুমাল রুটি নিয়েছিল, রুমাল রুটি নিয়ে আর কি বা বলবো, শক্ত নরম এসব নিয়ে হয়তো বলবো, কিছু বলবে তুমি? তুমি একটু রিভিউ দিয়ে যাও না, একটু অদ্ভুত রকমের ছিল রোগান জোশটা, মাটন রোগান জোশটা সত্যি অদ্ভুত রকমের ছিল, এখনো ঘুম পাচ্ছে। তো সত্যিই খুব ভালো ছিল খেতে, আর ওখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যে তো আমরা অনেকদিন ধরেই ভেবেছিলাম যাব যাব যাব, তো যাওয়া হচ্ছিল না, হঠাৎই ও আজকে নিয়ে গেল, ভালো লেগেছে, তাই জন্যই তোমাদেরকে বলছি যে যেতে পারো, সত্যিই খুব ভালো লাগবে। আর আমি বললাম আগের বছরও আলাদিনে আমরা খেতে গেছিলাম, যদি আমার কাছে ফটো থেকে থাকে তাহলে আমি অ্যাড করে দেবো, তোমরা দেখতে পারবে, এদিকে বা এদিকে কোনো দিকে একটা অ্যাড করে দেবো, এদিকেই করে দেবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর এবারের আজকের ফটোগুলো সকালের পুজো তারপর আমাদের বেরোনো সব ফটো তোমাদের সাথে শেয়ার করব আমি। তো চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা।